আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। রেসিপিটা হচ্ছে একদম পারফেক্ট চিকেন ফ্রাই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক দিবেন। আমি নিয়ে নিলাম এখানে কয়েক পিস মানে চিকেন নিয়ে নিলাম। নিয়ে এবার এগুলাকে উপর দিয়ে একটু কেটে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে। উপর দিয়ে এভাবে সবগুলো মাংসের কেটে নেব। কেটে নেওয়ার পর, মশলা সবগুলো দেওয়ার পর 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, কেউ 3 ঘন্টাও রাখে, সারা রাত রাখলেও সমস্যা নাই, কিন্তু আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখি দেব। সবগুলো মাংস আমার এভাবে কেটে নেওয়া শেষ। এবার মশলাগুলো দিয়ে দেব। নিয়ে নিছি এখানে 1 টেবিল চামচ টক দই, একটু ফেটিয়ে নিলাম, 2টা ম্যাগি মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরে গুঁড়া, একটু গরম মশলা গুঁড়াও নিছি, আদা বাটা নিছি, রসুন বাটা নিছি, টমেটো সস নিছি, তারপরে নিছি 1 চামচ বারবিকিউ সস। সবগুলো মশলা এভাবে দিয়ে দিচ্ছি আমি মাংসতে। এগুলো দিলাম আমি বারবিকিউ সস। একটু ফুড কালার দিচ্ছি টক দইয়ের মধ্যে, তাইলে কি মাংসের কালারটা একটু সুন্দর আসে। এখানে চাইলে আপনারা জর্দার রঙটাও ইউজ করতে পারেন। দিয়ে দেব 2টা ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। ভালো করে, যত ভালো করে মাখবো তত মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এই আর কি। এভাবে ভালো করে মাখানোর পর আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। রেখে দিলাম আমি ঢাকনা দিয়ে। এভাবে চলে আসলাম 1 ঘন্টা পর। এখানে নিয়ে নিলাম 1টা ডিম, একটু ফেটিয়ে নিছি, এই 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ হচ্ছে ব্রেড ক্রাম্ব। চুলা একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এবার মাংসটাকে প্রথমে ময়দাতে ময়দা লাগিয়ে নেব, তারপর ডিমের ভিতরে একটু ডিম লাগিয়ে নেব, তারপর আবার ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এইভাবে সবগুলো লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আমি এভাবে ভেজে নেব। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাই আর কি। এবার একটু মাংসগুলাকে উল্টিয়ে দেব, কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলো। বিকেলের নাস্তা বাচ্চাদের বানিয়ে দিলে এগুলো অনেক পছন্দ করে। ভেজে নেওয়া শেষ আমার, এবার উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার পারফেক্ট চিকেন ফ্রাই।
আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সস দিয়ে খেয়ে নেবেন আর কি, এইভাবে বাসায় বানিয়ে।